ইন্টারনেটে লগ ইন তাদের ব্যাপক
গোপন গভীর অনুভূতি, ভালোবাসা, প্রেম, দেশপ্রেম, মানব প্রেম, প্রকৃতি প্রেম, সব কিছু একটা সম্মিলন এবং মানুষের জীবনের যে জটিল যে সম্পর্ক মানব মানবিক সেটারও বহিঃপ্রকাশ এই সমস্ত লেখায় আছে। আমি আশা করব যে এই বইমেলা থেকে আগ্রহী পাঠকেরা এই বইগুলো সংগ্রহ করবেন। ভালোবাসার ছড়াছড়ি লীনা ফেরদৌস, এরা আমাদের সাহিত্যে, আমাদের কবিতায়, আমাদের ছড়ায় নতুন একটি মাত্রা যুক্ত করতে এসেছেন লীনা ফেরদৌস। তার শক্তিমত্তাকে আমি শ্রদ্ধা জানাতে এসেছি একজন ছড়াকার হিসেবে, এবং ব্যক্তিগতভাবে আমি তার ছড়ার একজন মুগ্ধ পাঠক। সচলায়তন নামের একটি অনলাইন লেখক ফোরাম আছে, সচলায়তন .com-এ গেলে আপনারা দেখবেন যে এরা সুন্দরভাবে সেখানে লেখালেখি করে। সাইফুল আকবর খান সচলায়তনের আরেক লেখক, তারা সচলায়তনকে মুখর করে রাখেন তাদের গদ্যে, গদ্যে, প্রবন্ধে, এবং দেশ নিয়ে তারা ভাবেন, মানুষ নিয়ে তারা ভাবেন, অসম্ভব প্রেম নিয়ে, মমতা নিয়ে তারা এই বইগুলো রচনা করেছেন। আমি আশা করব আপনারা তাকে, তাদের এই দুজনের বই কিনবেন, পড়বেন এবং তাদেরকে আমাদের সাহিত্য ভবনে প্রতিষ্ঠিত করবেন। আপনাদের সবাইকে এই সবাইকে যারা এখানে আছে দিতে পারিস না তোরা, আমার মুখে একটা দাও। ও ভেরি গুড, ফ্যান্টাস্টিক। আর রহমান ভাই, আমার ওই যে ভাইয়ার বইটা রহমান।